হে এভরিওয়ান, ওয়েলকাম টু ফার্মি ফুড। ফার্মি ফুডের আজকের রেসিপি হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলের নান এবং চিকেন গ্রিল। নরম তুলতুলে নান আর ভীষণ মজাদার চিকেন গ্রিলটি খেতে সবাই ভালোবাসবে। রেস্টুরেন্টের মতো স্বাদ এবং গন্ধ পুরোটাই ঠিক রেখে চুলায় কিভাবে এটা বেক করতে হয় তাই এখন আমি দেখাবো। গ্রিল তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 800 গ্রামের মতো মুরগি। মুরগিটাতে বেশি মাংসযুক্ত জায়গাগুলোকে এভাবেই আমি কেটে নিয়েছি, কেটে নিয়ে একে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এটাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা যেন পরিমাণ মতো হয় সেটা খেয়াল রাখতে হবে। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো এবং এটাকে প্রায় 10 মিনিটের জন্য এখন রেখে দেব। দশ মিনিট পর এখন বাকি উপাদানগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল, 1 টেবিল চামচ লেবুর রস, 1 চা চামচ টমেটোর সস, 1 চা চামচ আদা এবং 1 চা চামচ রসুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরের গুঁড়া আর 1/2 চামচ গরম মশলার গুঁড়া। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ দই আর 2 চা চামচ সয়া সস। এইবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 6 ঘন্টা থেকে ওভারনাইট পর্যন্ত একে ম্যারিনেট করতে হবে। মুরগিটাকে এখন ম্যারিনেট করার জন্য আমি রেখে দিচ্ছি। এখন আমি নান রুটি তৈরি করব। নান তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পানি। পানিটা ঠান্ডা হলেও হবে। এখন নিয়ে নেব 1.5 টেবিল চামচ ড্রাই ইস্ট। এই ড্রাই ইস্ট আর পানি একসাথে মিশিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ঠিক 10 মিনিট পর নান তৈরির বাকি উপকরণগুলো এখন আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ দই, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এখন উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। আরো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল এবং 2 কাপ ময়দা। এইবার আস্তে আস্তে নান তৈরির ডোটা তৈরি করতে হবে। নান তৈরির ডোটা তৈরি করার জন্য কিছু কিছু পানি নিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত ডোটা নরম হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্তই পানি নিতে হবে। এবার আস্তে আস্তে প্রেস করে ডোটাকে নরম করছি।
নানতরি ডোটা আমার রেডি হয়ে গেছে। এখন এর উপরে আমি কিছু তেল ছিটিয়ে দিচ্ছি এবং তেলটা সব জায়গায় স্প্রেড করে দিচ্ছি। এরপর একটি প্লাস্টিকের রেপার দিয়ে একে ঢেকে প্রায় এক ঘন্টার জন্য রেখে দেব। ম্যারিনেট করতে দেওয়া মাংসটা এখন ভাজার জন্য পুরোপুরি রেডি। কভারযুক্ত একটি ননস্টিক প্যান নিয়ে নিয়েছি। এর কারণ হচ্ছে যেহেতু আমি মুরগিটাকে এখানে ফ্রাই করব এবং পানি দেব না, সেহেতু এখানে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে। ফ্রাই করার জন্য প্যানে আমি 2 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি এবং মুরগিটাকে এখন এই প্যানের মধ্যে বসিয়ে দিয়ে ঢেকে দিলাম। ইন্ডাকশন কুকার বা চুলার সবচেয়ে লো আছে, এখন আমি এটাকে ভাজতে থাকবো এবং কিছুক্ষণ সময়ের জন্য এর ছিদ্রটাকে আমি বন্ধ করে দিয়েছি যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হতে পারে। আর যাতে দুই অংশটা সমানভাবে হয়ে যায় সেজন্য এই 30 থেকে 40 মিনিট সময়ের মধ্যে 2-3 বার একে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। আমার চিকেন গ্রিলটা এখন সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। দেখুন মশলাগুলো মাংসের সাথে কি সুন্দরভাবে লেগে গেছে আর সম্পূর্ণ অংশটি কি সুন্দরভাবে ভাজা হয়েছে। ভেতর এবং বাইরে থেকে আমার এই গ্রিলটা এখন পুরোপুরি রেডি। এক ঘন্টা আগে রেখে দেওয়া নান ডোটা ফুলে ডবল হয়ে গেছে। এখন নানটি ভাজার জন্য আমি ডোটাকে রেডি করে নিচ্ছি। অল্প আছে নান রুটিগুলোকে এখন আমি ভেজে নেব। আমার নান এবং চিকেন গ্রিল পুরোপুরি রেডি খাওয়ার জন্য। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।